class 7 to the lesson number 8, the story of Professor Pine. It's a beautiful story. Let's start. The story of Professor Pine and Pluto is a mythological story, Pouranik Golpo. Which is an author and name kichu nei. That dates back jeta onek age bola hoyeche to ancient Roman civilization. Prachin je Roman shobhyota seta. Shei shomoykar ei golpota. A similar story can be traced, একই গল্প খুঁজে পাওয়া যেতে পারে ইন অ্যানসিয়েন্ট গ্রিক মাইথোলজি, গ্রিক যে পৌরাণিক পুরাণ, যে গ্রিক পুরাণ, সেখানে অলসো হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, এক প্রজন্ম থেকে এক প্রজন্ম মিথ, মিথ হচ্ছে পৌরাণিক কোনো ঘটনা, মিথ ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ, একটা কাল্পনিক বর্ণনা, দ্যাট ট্রাইজ যেটা চেষ্টা করে টু এক্সপ্লেন, ব্যাখ্যা করতে নেচার, প্রকৃতিকে অ্যান্ড ইটস মিস্ট্রিস, তার রহস্যগুলোকে। দুটো পার্টে ভিডিওটা যাবে। ফার্স্ট হচ্ছে ইউনিট 1। লং লং এগো, অনেক অনেক বছর আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, সিসিলির বিউটিফুল দ্বীপে, একটা সুন্দর দ্বীপে, দে লিভড এ গডেস, সেখানে এক দেবী বাস করতেন, কল্ড সেরেস, তার নাম সেরেস। শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, তিনি শস্যের দেবী, প্লান্টস অ্যান্ড ট্রিজ। So on her, সুতরাং তার উপরে ডিপেন্ডেড, নির্ভর করতো, দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস, স্বাস্থ্য এবং সুখ, অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড, এই বিশাল জগতের মানুষের সুখ এবং স্বাস্থ্য নির্ভর করতো এই দেবী সেরেসের উপরে। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার, সেরেসের একজন খুব সুন্দরী মেয়ে ছিল, প্রফেসর পাইন, যার নাম প্রফেসর পাইন, হুম শি লাভড মোর, যাকে সে ভালোবাসত অধিকতর দ্যান আর লাইফ, তার জীবনের থেকে। Professor Pine was the brightest and loveliest of all girls. সমস্ত মেয়েদের থেকে সবচাইতে উজ্জ্বল, সবচাইতে সুন্দর। Her cheeks, তার গালগুলো, were rosy, গোলাপের মতো, and beautiful, সুন্দর, like the apple blossoms, অ্যাপেলের ফল, অ্যাপেল ব্লুজমস, ফুলও হতে পারে, ফলও হতে পারে, in spring, বসন্তকালে। Her eyes, তার চোখগুলো, were as blue, নীল, as the sky, আকাশের মতো, ইন এপ্রিল, এপ্রিল মাসের যেমন নীল আকাশ, সেই নীল আকাশের মতো। হার লং গোল্ডেন কার্লস, তার লম্বা সোনালি কোঁকড়ানো চুলগুলো, ওয়ার অ্যাজ ব্রাইট, এতটাই উজ্জ্বল, অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, বসন্তকালের যে সূর্যকিরণ তার মতো উজ্জ্বল। অল দ্য রেডিয়েন্ট, উজ্জ্বল, খুব উজ্জ্বল, লাভলিনেস, সৌন্দর্য, অফ স্প্রিং টাইম, বসন্তকালের, সিমড, মনে হয়েছিল, টু হ্যাভ টেকেন, নিতে, দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন, এই সুন্দরী কুমারী শরীরে যেন সমস্ত বসন্তকালের সৌন্দর্য সর্বত্র সর্বদা বিরাজমান ছিল। এভরিবডি সেড, প্রত্যেকে বলতো, শি ইজ দ্য স্প্রিং, সেই হয় বসন্ত। প্রফেসর পাইন হেল্প হার মাদার, প্রফেসর পাইন তার মাকে সাহায্য করত, ইন দ্য ফিল্ডস, মাঠের কাজকর্মে, ক্ষেতের কাজকর্মে, উইথ হার ইয়ং কম্পানিয়ন্স, তার যুবতী সঙ্গিনীদের সঙ্গে, শি ডান্সড, সে নাচ করত, অ্যান্ড স্যাং, গান গাইত, ওয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, যখন সে ফুল জোগাড় করত। ফার ডাউন দ্য আর্থ, পৃথিবীর থেকে অনেক নিচে, দেয়ার লিভড ডার্ক প্লুটো, সেখানে অন্ধকার প্লুটো বাস করত, কিং অফ ল্যান্ড অফ দ্য ডেড, মৃতদের রাজত্বের রাজা ছিলেন এই প্লুটো। হি হ্যাড অফন আস্কড, তিনি প্রায় জিজ্ঞাসা করেছিলেন সাম গডেস, কিছু দেবীদেরকে, টু কাম, তার সঙ্গে আসতে, অ্যান্ড লিভ উইথ হিম, তার সঙ্গে বাস করতে। বাট নো গডেস, কোনো দেবী, ওয়াজ উইলিং, ইচ্ছুক ছিল না, টু লিভ অ্যামং দ্য ডেড, মৃতদের সঙ্গে বাস করতে। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, প্লুটো খুব একাকি ছিল। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ, একদিন প্লুটো পৃথিবীতে এলেন, অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন ইজ সুইফট চ্যারিয়ট, তার দ্রুত ঘোড়া, রথ, চ্যারিয়ট হচ্ছে রথ, ঘোড়ায় টানা রথ, খুব দ্রুত পরিচালনা করছিলেন। বিহাইন্ড সাম বুশেস, কিছু ঝোপের পেছনে, হি হার্ড, তিনি শুনতে পেলেন ভয়েসেস, আওয়াজগুলো, অ্যান্ড লাফটার, হাসিগুলো। হি ওয়াজ কিউরিয়াস, তিনি আগ্রহী হলেন, হি স্টপড হিজ চ্যারিয়ট, তিনি তার রথটাকে থামালেন, অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, জঙ্গলের মধ্যে হেঁটে গেলেন।
দেয়ার হি স, সেখানে তিনি দেখলেন প্রসারপাইন, প্রসারপাইনকে লাফিং অ্যান্ড প্লেইং, হাসছে এবং খেলছে উইথ আ কম্পানিয়ন্স, তার সঙ্গিনীদের সঙ্গে, হু ফর্মড আ সার্কেল অ্যারাউন্ডার, যে যারা তাকে একটা বৃত্তাকারে ঘিরেছিল, সার্কেল অ্যারাউন্ডার। প্লুটো ওয়াজ চার্মড, প্লুটো আকর্ষিত হলো অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন, সেই সুন্দরী কুমারীর দৃশ্যে। হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট, তিনি প্রসারপাইনের দিকে তাকালেন এবং চিন্তা করলেন, আই মাস্ট মেক হার মাই কুইন, আমি অবশ্যই একে আমার রানী বানাবো, হার ব্রাইট ফেস, তার উজ্জ্বল মুখটা, উইল মেক ইভেন, করবে এমন কি মাই ডার্ক কিংডম, আমার অন্ধকার রাজ্যকে, লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। বাট হি নিউ, কিন্তু তিনি জানতেন, দ্যাট ইট উড বি ইউজলেস, এটা অর্থহীন হবে, পুরো এর কোনো এর কোনো মানেই থাকবে না, ইউজলেস হবে, টু আস্ক দ্য মেডেন, এই কুমারীকে জিজ্ঞেস করা, টু বি হিজ কুইন, তার রানী হতে। সো হি স্টেপড ইন টু দ্য সার্কেল, তিনি এগিয়ে গেলেন সেই বৃত্তের মধ্যে, অ্যান্ড ক্যারেড হার, তাকে কোলে করে নিলেন প্রসারপাইনকে, টু হিজ চ্যারিয়েট। দ্য কম্পানিয়ন্স অফ প্রসারপাইন ওয়ার ফ্রাইটেন্ড, প্রসারপাইনের সঙ্গীরা ভীত হলো, অ্যান্ড ফ্লেড, তারা পালিয়ে গেল ইন অল ডিরেকশনস, সমস্ত দিকে। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন, তিনি পালিয়ে গেলেন, ত্যাগ করলেন সেই স্থান, সেই বন্দি কুমারীকে নিয়ে, ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়েট, তার রথে। হি ড্রোভ ভেরি ফাস্ট, তিনি খুব দ্রুত চালালেন, হি ওয়াজ অ্যাফ্রেড, তিনি ভীত হয়েছিলেন, দ্যাট প্রসারপাইনস মাদার সেরেস, প্রসারপাইনের মা সেরেস, উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার, খুব তাড়াতাড়ি সেখানে এসে পড়বে তার মেয়ের খোঁজে। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, নদীর তীরে এলেন, দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, নদীর জল পুরো কানায় কানায় পরিপূর্ণ ছিল, অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, এবং তিনি জলের মতো দিয়ে চালাতে পারলেন না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন, অন্যদিকে যাওয়া, উড মিন লস অফ টাইম, মনে হবে সময় নষ্ট, এই ভেবে, সো উইথ হিজ স্কেপট্রি, তার জাদুদণ্ড দিয়ে, স্কেপট্রি, হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, তিনি জমিতে বাড়ি দিলেন, দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স, জমি তৎক্ষণাৎ ফাঁক হয়ে গেল, অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল, রথ এবং হর্সেস, ঘোড়া এবং সমস্ত, মানে প্রসারপাইন, পুটো, সবাই একসঙ্গে প্লাঞ্জড ইন টু দ্য ডার্কনেস বিলো, নিমজ্জিত হলো তারা, নেমে গেল সেই অন্ধকার, নিচের অন্ধকারের মধ্যে। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার্ট, প্রসারপাইনের উপরে যেইমাত্র জমিটা আবার আটকে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে প্রসারপাইন সিজড হার গার্ডেল, তিনি তার কোমরবন্ধনী খুললেন, অ্যান্ড থ্রিউ ইট, এবং এটাকে ছুঁড়ে দিলেন ফার, দূরে, আউট ইন টু দ্য রিভার, জমিতে, নদীতে, নদীতে তিনি তার কোমরবন্ধনী ছুঁড়ে দিলেন অনেক দূরে। শি থট, তিনি চিন্তা করলেন, দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সেরেস, এই কোমরবন্ধনী সেরেসের কাছে হয়তো পৌঁছতেও পারে, অ্যান্ড হার মাদার, এবং তার মা উড বি এবল, সক্ষম হবেন টু ট্রেস আর লস্ট ডটার, তার হারানো মেয়েকে খুঁজে বার করতে। সো হোয়াট নেক্সট, সিসিলিয়ান আইল্যান্ড ইন দ্য মেডিটেরিয়ান সি টু দ্য সাউথ অফ ইটালি, ব্লুজমস, ফ্লাওয়ার্স, রেডিয়েন্ট, শাইনিং, ডিপোর্টেড, লেফট, ক্যাপটিভ, ইমপ্রেজেন্ট অর কেপ্ট ইন বন্ডেজ, ব্রিম, দ্য টপ এজ অফ এ কাপ, গ্লাস, বোল, এটসেট্রা, স্কেপট্রি অ্যান্ড অর্নামেন্টাল স্টাফ অর ব্যাটন ইন্ডিকেটিং আ কিংস পাওয়ার, প্লান্সড, জাম্পড ইন টু অর ডাইভড, সিজড, কট হোল্ড অফ, গার্ডল, বেল্ট অর ওয়েস্ট ব্যান্ড। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য পার্ট 1।